हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज कथा बोलबो दुर्गा पूजोर समय एकटा सिनेमा आसते जार नाम होच्छे रक्तबीज। तो एई सिनेमाटा बेसिकाली बाघा जतीन एवं तार साथे साथे श्रीजित मुखार्जीर जे कप यूनिवर्स आसछे तो तार साथेई एई सिनेमाटा एक ही दिने रिलीज होबे। एवं एई सिनेमाटा निये सेरकम भावे परिचर्चा बा आलोचना सेई अनुयायी होच्छे ना जेटा ओई दुटो सिनेमाके निये होच्छे। तो आमार मन है जो सिनेमार प्लॉटटा एतटा इंटरेस्टिंग लेगे विंडोसर सिनेमा आमार एकटू इंटरेस्टिंग लागे विंडोसर सिनेमागुलो कारण तादेर सिनेमागुलोर मध्य एक शहरकेंद्रिक धाँच थाकलेओ किन्तु सिनेमागुलोर जो सबजेक्ट है खूब भालो है। तो ये सिनेमाटा बेसिकाली आमार जो प्लॉटटा आमार मने है एटा एकटा फैन थियोरिज बोलते पारो बा किछु जायगा थेके इनफरमेशन पेयेछि सेटाओ बोलते पारो এবং আমাকে একজন স্পেসিফিকলি এই ব্যাপারটা নিয়ে ইনফরমেশনগুলো একজন লিখে পাঠিয়েছিল। তো তার ওখান থেকে দেখে তার জিনিসটার সাথে আমি একমত এবং আমি তার কাছে পারমিশনও নিয়েছি যে আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারি কি না। এবং কিছুটা আমি নিজেও স্টাডি করে আমার যতটুকু এর প্লটটা মনে হচ্ছে যে প্রথম প্লটটা বলার একটা দুটো যে রেফারেন্স সেটা স্পেসিফিকলি এটাই হচ্ছে যে এটা একটা বাংলার প্রথম সিনেমা যেটা রাষ্ট্রপতি ভবনে শুট হয়েছে। এবং আমরা অনেক বলিউড সিনেমাকে দেখেছি যারা যেটা রাষ্ট্রপতি ভবনে শুট হয়েছে কিন্তু বাংলা কোনো সিনেমাকে দেখিনি। কিন্তু এই প্রথমবার বাংলা কোনো সিনেমা যেটা রাষ্ট্রপতি ভবনে শুট হতে মানে হয়েছে এবং যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার ফেসবুক পেজেতে সেটা নিয়ে ডিটেলসে ছেড়েওছে এবং আনন্দবাজার পত্রিকাকে একটা ইন্টারভিউ টাইপেরও দিয়েছে যে সেখানে গিয়ে তাকে কী কী প্রবলেমে পড়তে হয় সেটা গিয়ে অবশ্যই চেক আউট করতে পারো তার ফেসবুক পেজে গিয়ে। এবং তাদের সিনেমার মধ্যে এই পোর্শনটা বা এই রাষ্ট্রপতি ভবনের এই শ্যুটটা এটা অনেকটা দরকার ছিলই ছিল। সেটা নন্দিতা দাস সে শিবপ্রসাদ মুখার্জিকে বলেইছে, মানে সেটা ইন্টারভিউটা তোমরা যদি মানে পড়ো সেটা তাহলে বুঝতে পারবে। এবং এর প্লটটা যেটা দুটো ফ্যান থিওরিজ হিসাবে আমার উঠে আসছে সেটা হচ্ছে ফার্স্ট ভিক্টর ব্যানার্জি যে এই সিনেমাটার মধ্যে যিনি ভূমিকা পালন করছেন তো তিনি মেবি তার এটা কোনো হয়তো তাকে ট্রিবিউট দিয়ে সিনেমাটা বানানো যেতে পারে কারণ হয়তো এরকম বানানো যেতে পারে সে একজন ইন্টারন্যাশনাল স্টার ছিল যে এখন যে পরবর্তীকালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করতে যান। তো সেই রকম কিছু একটা প্লট ডিজাইন করে তাকে ট্রিবিউট দিয়ে সিনেমাটা বানানো যেতে পারে। এবং সাথে সাথে আর একটা সম্ভাবনা আছে যেটা তোমরা যখন দেখবে কিছু কিছু শ্যুটের ফেসবুক থেকে শ্যুট ভাইরাল হচ্ছিলো যেখানেতে পুরনো ধাঁচের একটা বাড়ি বা একটা এমন একটা জায়গা যেখানে দুর্গাপুজো হয়েছে তো এখানে কিছু কিছু জায়গায় দুর্গাপুজোর পোর্শন থাকে। তো এখানে এই প্লটটা হতে পারে যে ভিক্টর ব্যানার্জি একজন পলিটিক্যাল একজন পার্সন যে তার বাড়িতে এসছে 40 বছর পর বা তার বাড়িতে এসছে দুর্গাপুজোয়, তো সেখানে কোনোভাবে টেররিস্ট অ্যাটাক হবে, তো সেই টেররিস্ট অ্যাটাক থেকে সে আর আবির চ্যাটার্জি সেই জিনিসটাকে রেস্কিউ করবে। তো দেখার কোন প্লটটা বা কোন থিওরিস্টটা ঠিকঠাক মেলে। তো আমার মনে হয় প্রথম যে ব্যাপারটা যেটা ফার্স্ট পয়েন্টটা বললাম সেই জিনিসটা যদি হয় মানে ভিক্টর ব্যানার্জিকে যদি ট্রিবিউট দিয়ে যদি সিনেমাটা বানানো যেতে পারে তাহলে সিনেমাটা একটা আলাদাই লেভেলে যাবে। কারণ ভিক্টর ব্যানার্জিকে প্রাধান্য তো অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রি দেয় কিন্তু আমি মনে করি তার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করেছে। তো দেখার জিনিসটা কীরকম হতে পারে। তো আমার এটাই বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।